দেখুন আপনি তো এখানকার পঞ্চায়েত, হ্যাঁ, তো আপনি আপনার এরিয়া দেখুন আপনার বাড়ির বাচ্চা কাচ্চারাও এই মাঠে কিন্তু প্র্যাকটিস করতে আসবে, তখন তার হাত পা কেটে গেলে তখন আপনি দায়িত্ব নেবেন না? বললাম গতকাল বলছি, আগের দিন বলছি, আজকে করবেন। এরপরে আমাকে বলুন যে আপনারা ডেডলাইন দিন কবে নাগাদ পরিষ্কার হবে। বলতে পারবেন না এরকম বলবো, কারণ আমি তো দায়িত্ব ছিলাম না, আপনি ছিলেন না এই প্রোগ্রামে? না ছিলাম, আমি আজ অতিথি হিসেবে ছিলাম, আমাকে অতিথি ডাক্তার ছিলাম, অতিথি। আপনি অতিথি হিসেবেই থাকবেন সারা জীবন? আমি তো অতিথি ছিলাম। আপনি পঞ্চায়েত মেম্বারের কোনো দায়িত্ব পালন করবেন না? আপনি অতিথি হিসেবেই থাকবেন? গতকাল ফোন করেছি তো, আর সেটা সেটা ফোন করে আপনি একটা ডেট নিন, আপনার দায়িত্বের মধ্যে পড়ে এটা। প্রিয় দর্শক, আপনারা স্বচক্ষেই দেখতে পেলেন যে একটি ছেলে ফুটবল খেলছিল দলের সঙ্গে, হঠাৎই খেলতে খেলতে সে পড়ে যায়। হ্যাঁ, সে পড়ে গেছে, আপনারা দেখলেন ভিডিওতে যে অনেক গর্ত দেখা গেল, এই গোটা মাঠটা জুড়ে এই রকম গর্ত রয়েছে। বাংলা মোদের গর্ব মমতা, তার নামেই কোচবিহার জেলার কাকরিবাড়িতে তিন দিন ধরে মেলা হয়েছিল প্রশাসনিক দায়িত্বে। সেই মাঠ এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি। গত রোববার মেলা শেষ হয়েছিল এবং গতকালকেই মাঠ পরিষ্কার করার কথা ছিল প্রশাসনের তরফে, কিন্তু এখনো পর্যন্ত মাঠ যেমন তেমনই পড়ে রয়েছে। চারদিকে নানা রকম ব্যানার, গর্ত, পেরেক, তার নানান কিছু পড়ে রয়েছে। এই মাঠে রোজ প্রচুর ছেলে প্র্যাকটিস করতে আসেন, ফুটবল, ক্রিকেট, অনেকে আবার চাকরির পরীক্ষা অর্থাৎ পুলিশের চাকরি করবেন বলে এখানে দৌড়তে আসেন, অথচ প্রশাসনের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। আমরা মাঠে গিয়েছিলাম এবং যারা প্র্যাকটিস করতে আসে তাদের সঙ্গে কথা বলেছি, এবং ওই অঞ্চলের যে পঞ্চায়েত, তিনি এই প্রোগ্রামের অতিথি হিসেবে ছিলেন, তিনি নিজেই সেটা বলেছেন, তার সঙ্গে কথা বলেছি যে কেন মাঠ এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। এর উত্তরে পঞ্চায়েত মেম্বার কি বললেন? এছাড়া যারা ওই মাঠে রোজ প্র্যাকটিস করতে আসেন তারা কিরকম সমস্যার মধ্যে পড়ছেন, সবটাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, বেঙ্গল বিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে তিন দিন ধরে এই যে কাকরিবাড়ির যে মাঠ দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠে মেলা হয়ে গেছে এবং মেলার পরের পরিস্থিতি, মাঠের যা পরিস্থিতি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্রশাসন এই মেলা তিন দিন ধরে করেছে, অথচ এই মেলার পরে তাদের যে দায়িত্ব থাকে যে মাঠ পরিষ্কার করে দেওয়া, তার কোনো দায়িত্ব তারা পালন করছে না। ভুগছে কারা? এই মাঠে যারা প্র্যাকটিস করতে আসে রোজ, যারা ফুটবল খেলছে, যারা ক্রিকেট খেলছে, যারা রেগুলার চাকরি প্রার্থীরা, যারা চাকরি প্রার্থীরা এখানে, যারা পুলিশের লাইনে দাঁড়াবে বলে, চাকরি করবে বলে যারা রেগুলার প্র্যাকটিস করতে আসে, তারা এই মাঠের এই পরিস্থিতি পুরোটা ভুগছে। তারা দৌড়তে পাচ্ছে না, তারা প্র্যাকটিস করতে পারছে না। মাঠের মধ্যে পড়ে আছে। আমাদের সঙ্গে আছেন এই দাদা, ইনি সৌমেন দত্ত। হ্যাঁ, সৌমেন দত্ত, ইনি দীর্ঘ 15 বছর ধরে, তারও বেশি, বাচ্চাদের বড়দের ফুটবল প্র্যাকটিস করান। তিনি বলছেন যে এখানে মাঠের যে অবস্থা, আমি বাচ্চাদের নিয়ে কোনো রকম প্র্যাকটিস করাতে পাচ্ছি না। তো ওনার কাছ থেকে আমরা শুনবো যে কী রকম অসুবিধার মধ্যে পড়ছেন তিনি এবং তার
যারা যাদের নিয়ে প্র্যাকটিস করান তারা। আচ্ছা শোভিনদা, হ্যাঁ নমস্কার, একটু একটু বলুন এগুলো হাতে আপনার এগুলো কি নিয়েছেন? এগুলো সমস্ত দিদি আমাদের, নমস্কার, আমি সৌমেন দত্ত। হ্যাঁ, আমি গত দীর্ঘ 15 বছর ধরে, এই তারও বেশি ধরে, আমি নিজে খেলোয়াড় ছিলাম, জেলা স্তরের প্রাক্তন খেলোয়াড়, এবং বাচ্চাদেরকে তখন থেকে আমি খেলতে খেলতে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই দীর্ঘ 15 বছর ধরে। কিন্তু বড় মানে পরিতাপের বিষয় যে ইদানিংকালে গত দু চার বছরের মধ্যে মাঠের মধ্যে এত অত্যাচার শুরু হয়েছে, কখনো মেলা, কখনো রাজনৈতিক জনসভা, মিটিং, মিছিল, হ্যাঁ, কখনো এগুলোকে কেন্দ্র করে মাঠে বিভিন্ন উৎসব, হ্যাঁ, তো এগুলোকে কেন্দ্র করে মাঠে যত্রতত্র গর্ত খোঁড়া হচ্ছে, যেখানে সেখানে আবর্জনা পড়ে আছে। এখানে আমার হাতেই কিছু গুণা দেখতে পাচ্ছেন, বাঁশের কঞ্চি দেখতে পাচ্ছেন, এরকম ফ্লেক্স গোটা সারাটা মাঠ জুড়ে এরকম যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো রকম প্রশাসনের থেকে কোনো হেলদোল নেই। স্থানীয় পঞ্চায়েত বা যারা নেতা নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলেও কোনো রকম কোনো লাভ হচ্ছে না, তারা প্রত্যেকে দায় এড়িয়ে যাচ্ছেন। এবং এতে যারা ভুক্তভোগী তারা হলো এই আমাদের প্রায় 150 প্রায় ছোটো ছোটো ক্ষুদে বাচ্চারা এই মাঠে প্র্যাকটিস করে, তারা প্র্যাকটিস ঠিক মতন করতে পারছে না। যারা চাকরি প্রার্থীরা, যারা নিজেদের ভবিষ্যতের জন্য যারা সংগ্রাম করে চলেছে তারা ঠিক মতন মাঠে দৌড়াতে পারছে না। যারা খেলোয়াড়, অ্যাথলেটিক্স, যারা ডিস্ট্রিক্ট লেভেল প্লেয়ার, যারা জেলাকে, জেলার মুখ উজ্জ্বল করে, যাদের কাছে দায়িত্ব, তারা ঠিক মতন এখানে দৌড়াতে পারছে না। তো এগুলো কারা দেখবে? প্রশাসনের লোক দেখবে, স্থানীয় পঞ্চায়েত প্রধান এনারা দেখবে, কিন্তু এনারা কোনো রকম কোনো কর্ণপাত করে না, কোনো দৃষ্টিগোচর করে না। তারা শুধু নিজেদের মিটিং মিছিল তাদের হয়ে গেলে বাস, তারপরে আর কোনো মাঠের কোনো যত্নবান নেয় না। এখন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমাদের কালকে আমাদের একটা ভাইটাল ম্যাচ আমাদের ক্লাবের প্রতিবেশী জেলা আলিপুরদুয়ারে, অথচ আমাদের ছেলেরা ঠিক মতো প্র্যাকটিস করতে পারছে না, কারণ এখানে দেখুন আপনারা গর্ত, মাঠে গর্ত, কত বড় বড় গর্ত পড়ে আছে। তো এখানে কীভাবে আপনারা প্র্যাকটিস করবে? তো আমরা বড় অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি যে মাঠটা যাতে, মাঠের খেলার জন্য আপনারা মাঠটা মাঠের মতন রাখুন। আপনাদের রাজনৈতিক জনসভা যা কিছুই থাক না কেন, সেগুলো পার্শ্ববর্তী যেখানে আমাদের খেলাধুলা অনুশীলন হয় না, সে সমস্ত ফাঁকা জায়গাগুলোতে আপনারা ওগুলো কাজ করুন। আচ্ছা বলুন আরেকটা কথা, যে এই যে এইরকম মাঠের পরিস্থিতি এত খারাপ, আপনারা কি কোথাও জানিয়েছেন পঞ্চায়েত বা এখানকার যে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে তাদের কাউকে কি জানিয়েছেন, কি বলেছে তারা? হ্যাঁ, আমরা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত যিনি পঞ্চায়েত আছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বলেছিলেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উনি এগুলো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আজকে শুক্রবার এসে দেখছি আমরা যে মাঠ যেমনকে তেমনই আছে, কোনো রকম কোনো পরিষ্কার পরিচ্ছন্ন তো কিছুই হয়নি। তো এছাড়া যিনি যখন যে সময় মেলাটা অনুষ্ঠান হয় সে সময় যে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যারা আধিকারিকরা যারা ছিলেন, তো ওনাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে স্যার মাঠটা, আপনাদের মেলা শেষ হয়ে যাওয়ার পর আমাদের মাঠটা যাতে পূর্বেকার পরিস্থিতিতে আপনারা ফিরিয়ে দেন, সেই ব্যবস্থা একটু অনুরোধ করেছিলাম, এটা যাতে করা যায় আর কি। কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেননি। এখন আমরা ভুক্তভোগী সমস্ত খেলোয়াড়, অ্যাথলেটিক, যারা পুলিশ বা চাকরির জন্য যারা লাইন দেবেন তারা সবাই ভুক্তভোগী। যে কোনো মুহূর্তে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঘটলে কেউ দেখার থাকবে না আমাদেরকে। ঠিক আছে সৌমেন্দু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই অঞ্চলের যে পঞ্চায়েত তার কাছে এসেছি, তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে মাঠটা ব্যবহার করার পরে পরিষ্কার কেন হলো বা কবে হবে। চলুন আমরা কথা বলি। এই অঞ্চলে আপনিও থাকেন? আমি বলি আপনি প্রশাসনের দায়িত্বের মধ্যে রয়েছেন। আমাকে বলতে দেন, আমি বলবো, আমি পঞ্চায়েত মেম্বার, এজ এ পঞ্চায়েত আমি বলবো কথা, আমি বলে দেন বলুন। এরকম কোনো ডেট দেওয়া হয়নি, বলবি পরিষ্কার করে দেওয়া হবে। ডেট দেওয়া হয়নি মানে বৃহস্পতিবার পরিষ্কার করার কথা ছিল? গতকাল এক লেবার ছিল, আমি নিজেকে বলছিলাম যে দাদা মাঠটা পরিষ্কার করতে হবে, এখানে সবসময় খেলে ছেলেরা খেলে কয়, শুধু গত পরশুদিন বলছিলাম, তা ওরা বলছে যে আগামীকাল আসবে 10টার মধ্যে, 10টার পরে এসে করে দেবে। আমি বললাম গতকাল বন্ধ করে দিতে হবে বা সব করবে, মাটি দেখা দেবে, আমি মাটি দেখা দেবো, তা গতকাল কোনো কারণে আসতে পারবে। আমি বলছিলাম গতকাল আশেপাশে গতকাল আসেনি, তারপর গতকাল ফোনের চেষ্টা করছি, ভদ্রলোক ফোনে পাইনি।
আমি কি বলি, এটা স্পন্সর আমরা করিনি, ডিএম অফিস থেকে করে ডিএম অফিস ভালো জানতে হবে বা তত্ত্ব সংস্কৃতি করছে ওরা, ওরা ভালো জানে। দেখুন আপনি তো এখানকার পঞ্চায়েত, হ্যাঁ তো আপনি আপনার এরিয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনার বাড়িতে এরকম নোংরা হলে আপনি কি অতিথি হয়ে বিছানায় ফোন করবো? তাহলে করেন, আমাদের সামনে করেন ফোন, এখনই করুন, এখনই করুন ফোন, এখনই করুন। নিজের বাড়ি নোংরা হলে উনি বিছানায় বসে থাকবেন, এটাই উনি বলতে চাইছেন আসলে। স্পিকারে দিন ফোনটা, আপনি স্পিকারে দেন, স্পিকারে দেন, আরে স্পিকারে দেন না, রিংটাই স্পিকারে থাকুক। সব কি কথা বলে ওটা? হ্যালো প্রণবদা, ঘটনাটা মানে ফাংশনটা তো হলো, ভালো ভালো করে হলো, সবে হলো, কিন্তু মাঠটা তো এখন অফিসে থেকে গেলো। আর সেদিন লেবারকে বলছিলাম, হ্যাঁ মাঠটা বললো যে মাঠটা তাজ পরিষ্কার করে দেন, আমাদের ছেলেরা ছেলেরা খেলে, তা উনি বলছেন যে গতকালের কথা বলছে, গতকাল বলছিল 10টার মধ্যে এসে করে দিয়ে যাবে। আমি ওরা বললো প্লাস মাঠটা মাঠটা পরিষ্কার করতে হবে, মাঠটা আবার জমি মাটি পাশ থেকে দিতে হবে, ঠিক আছে? তো উনি বললেন করে দেবো, গতকাল তো লেবার আসলো না, আর সেটা তো রেগুলার প্র্যাকটিস করে এখানে, এটা এটা গুরুত্বপূর্ণ মাঠ একটা। তার সঙ্গে তা ওরা কবে করবে সেটা সবসময় প্র্যাকটিস করে সেটাকে? আর গতকাল আপনি ফোন, গতকাল আমি ফোন করিনি, গতকাল আমি ফোন করছিলাম, ফোন করেননি কিন্তু আপনি, ঠিক আছে? গতকাল আপনাকে একবার ফোন করছিলাম, আপনি ফোন না করেননি। আর এখানে সাংবাদিকরা আসছে, এখানে আমাকে দায়বদ্ধ আছেন, আপনার জন্য আছে, আমার আছে, এনারও দায়বদ্ধ আছে। হ্যাঁ আরে কথাও তো বলছি, কথা বল, গতকাল বল, পরশু দিন বলছিল, আগামী গতকাল আসতো, ঠিক আছে? তা আমি তো, আমার তো অন্য কাজ থাকে না, আমি কতবার করবো? আর উনি বলে গতকাল আসলো না, আমি বলছি মাটি দেখা দেবো, মাটি আমি রেডি ছিলাম, মাটি দেবো আমি, দিতাম, ঠিক আছে? তা গতকাল তো আসলো না, আমাকে জানালো না, আর ছেলেরা এখানে সকাল বিকাল প্র্যাকটিস করে এখানে, এটা তো দেখতে লাগবে না ব্যাপারটা। আর ওর কবে করবে কী এবার, এটা দায়বদ্ধ তো সবার আছে না, আমার আছে, আপনার আছে, লেবারও থাকে আগে, ঠিক আছে? না আজকে তাহলে আজকে মানে, হ্যাঁ সেটা কবে করবে কেন ব্যাপারটা এখানে কবে করবে? হ্যাঁ আজকে আজকে পাঠিয়ে দেন, কেন এখানে ছেলেরা সকাল বিকাল, হ্যাঁ সকালে খেলে এক দল, বিকেলে খেলে আরো দল, এবং দিনের বেলা তো বাচ্চারা স্কুলে থাকে, ঠিক আছে? এটা কিন্তু মাত্র ডিলে হলো, কেন কেন ব্যাপারটা করার কথা ছিল না, এটা ইমিডিয়েট পরের দিন করার কথা ছিল, ঠিক আছে? আপনাকে বলছিলাম, মাস্টারমশাই আপনাদের বলছিল মাঠটা পরিষ্কার করে দিতে হবে, তাহলে কিন্তু কথা হলো, তো কথা হলো, কাজ তো হলো না, কাজ হলো কি, কথা হলো আর কাজের সঙ্গে মানে পার্থক্য না। তাহলে আমরা কি তত্ত্ব সংস্কৃতি দপ্তরে যাব? আচ্ছা বলেন কবে আসবে, আজকে আজকে পাঠিয়ে দেন। আচ্ছা ওই কথা হলো না, বললে হবে না, আমার পাঠিয়ে দিতে হবে, এখন কথা হতো ছেলেরা সবসময় প্যারিস করে এখানে, আমার দায়িত্ব যেমন আছে আপনারও আছে, আর একটা মাঠটা রাস্তার পাশে না, না এখন বললে হবে না, আজকে এখনই পাঠিয়ে দেন, ঠিক আছে? মানে যেমন করে এনি হোক পাঠিয়ে দেবে, কারণ এটা মানে রেসপন্সিবল সবার, বুঝলেন তো? হ্যাঁ ঠিক আছে, আজকে পাঠিয়ে দেন। আপনারা শুনলেন যে কমলকান্তি বর্মন চেষ্টা করছেন, দেখা যাক, উনি বললেন আজকেই পাঠাবে লোক, তো
আমরা অবশ্যই আশা করব যে উনি যে প্রতিশ্রুতি দিলেন যে আজকেই মাঠ মাঠ পরিষ্কার করতে আসবে, যাই হোক আপনার মারফতে আপনার মারফতেই আপনার মারফত আপনার দায়িত্ব থাকে, কিন্তু বললাম তো পাঠাবে আজকে, বললেন আপনি আবার ফোন করবেন, আমরা তাহলে সেই ব্যাপারটা আবার জানাবো, দেরি আছে লেগে থাকতেই হবে আপনার, অবশ্যই আমি এটা আপনার এরিয়া আপনাকে লেগে থাকতেই হবে, তো উনি উনি বললেন আরেকজনকে যে পরিষ্কার করার জন্য দেখা যাক আজকেই আসবে, তো পরিষ্কার হলে ভালো কথা, না হলে আমরা আপনাদের এই এই মাঠের অবস্থা আবার আপনাদের সামনে তুলে ধরবো এবং এনাকে আবার আপনারা আমরা এনে এসে ধরবো যে কেন পরিষ্কার হলো না। তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই, আপনারা আমাদের ভিডিওটি দেখুন এবং ভাইরাল করুন, এইভাবেই প্রশাসন বিভিন্ন জায়গায় নানা রকম কর্মকাণ্ড করবেন এবং তারপরে দায় এড়িয়ে সরে যাবেন, এটা হতে দেবেন না, আপনারা রুখে দাঁড়ান, ধন্যবাদ।